আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বাংলাদেশ ভার্সেস উইন্ডিজের ওডিআই এবং টেস্ট ম্যাচগুলো কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে লাইভ দেখবেন। তো তার জন্য অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে এখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ওয়েলকাম ব্যাক। তো বাংলাদেশ ভার্সেস উইন্ডিজের ওডিআই এবং টেস্ট ম্যাচগুলো মোবাইল দিয়ে লাইভ দেখতে হলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্যে আপনারা চলে যাবেন গুগলের প্লে স্টোরে। তো প্লে স্টোরটি ওপেন করার পর, তো বন্ধুরা গুগলের প্লে স্টোরের সার্চ বারে জাস্ট লিখে দিবেন বিনোদন লাইভ টিভি। তো জাস্ট আমি লিখে দিচ্ছি। তো জাস্ট আমি সার্চ করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন সার্চ করার সাথে সাথেই কিন্তু অ্যাপ্লিকেশানটি চলে আসছে। তো এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই বাংলাদেশ ভার্সেস উইন্ডিজের ওডিআই এবং টেস্ট ম্যাচগুলো লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে। তো অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিচ্ছে, অবশ্যই এখানে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তো জাস্ট আমি এখানে একটু ওয়েট করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল চলে আসছে। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলেই কিন্তু এখানে বাংলাদেশে একটি চ্যানেল পেয়ে যাবেন, টি স্পোর্টস। তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, জাস্ট একটু ওয়েট, লোডিং নেবে। তো আপনারা অবশ্যই এখানে একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু বাংলাদেশ ভার্সেস উইন্ডিজের ম্যাচগুলো খুব সহজেই লাইভ দেখে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।